হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আলামিন ব্লগসের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো পালসার বাইক। যারা ভালো মানের একটি পালসার বাইক কিনতে চাচ্ছেন নতুনের মতো, তারা এই বাইকটি দেখতে পারেন। খুব কম প্রাইসের মধ্যে আপনারা এই বাইকটি পেয়ে যাবেন। বন্ধুরা, এই বাইকটি 2 বছর নাম্বার করা আছে, আপনি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই বাইকটি চালাতে পারবেন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। এর আগে একটি কথা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং সাথে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে বলতে চাই এই বাইকটির কন্ডিশন এবং পারফরমেন্স সম্পর্কে। যারা ভালো মানের একটি বাইক কিনতে চাচ্ছেন, পালসার 150 সিসির বাইক, তারা এই বাইকটি দেখতে পারেন এবং নিতে পারেন। বাইকটির কন্ডিশন পারফরমেন্স কিন্তু অনেক ভালো, অনেক সুন্দর রয়েছে। সামনে যদি টায়ার কন্ডিশন আমি আপনাদেরকে একটাবার দেখাই, বন্ধুরা দেখুন বাইকটির সামনে টায়ার কন্ডিশন কিন্তু অনেক ভালো রয়েছে। সামনে মার্কেট কন্ডিশন দেখুন, একদম ফ্রেশ, সব কন্ডিশন দেখতেই পাচ্ছেন, অনেক ভালো, অনেক সুন্দর। বাইকটির যদি বন্ধুরা লুকস আমি আপনাদেরকে একটাবার দেখাই, দেখান বাইকটির লুকস কিন্তু বন্ধুরা একদম অনেক ভালো, অনেক সুন্দর রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। বন্ধুরা, এখন বলবো হচ্ছে বাইকের কালার কন্ডিশন সম্পর্কে। বন্ধুরা, বাইকের কালার কন্ডিশন কমিউনিকেশন কিন্তু অনেক ভালো, অনেক সুন্দর রয়েছে। আপনারা দিন পর্যন্ত চালাতে পারবেন, কোনো প্রবলেম নাই। একদম ফুল ফ্রেশ কন্ডিশনের বাইকের কালার কন্ডিশন দেখুন আপনারা একটিবার। আমি চারদিকে ঘুরে ঘুরে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। যারা ফ্রেশ কন্ডিশনের ভালো মানের বাইক কিনতে চাচ্ছেন, তারা এই বাইকটি নিতে পারেন, দেখতে পারেন। বন্ধুরা, এখন বলবো হচ্ছে এই বাইকটির ইঞ্জিন সম্পর্কে। বন্ধুরা, বাইকটির ইঞ্জিন কোয়ালিটি পারফরমেন্স কিন্তু অনেক ভালো, অনেক সুন্দর। আপনি অনেকদিন মতো চালাতে পারবেন, কোনো সমস্যা নাই। যারা নতুনের মতো বাইক কিনতে চাচ্ছেন, তারা এই বাইকটি নিতে পারেন, দেখতে পারেন। বন্ধুরা, বাইকটির স্টিকার কিন্তু এখনও ওঠে নাই, একদম ফ্রেশ কন্ডিশনের বাইক। এটা একটা প্রবাসীর বাইক, বন্ধুরা বেশি দিন কিন্তু চালানো হয়নি। ইউজ কিন্তু বন্ধুরা অনেক কম হয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। বন্ধুরা দেখুন বাইকটির পিছনে টায়ার কন্ডিশন, সামনের টায়ার কিন্তু অনেক ভালো, অনেক সুন্দর রয়েছে। আপনারা অনেক মতো চালাতে পারবেন, কোনো সমস্যা নাই। একদম ফ্রেশ কন্ডিশনের বাইক, অনেক ভালো মানের বাইক, সুন্দর মানের বাইক। এখন বলবো নাম্বার সম্পর্কে। বগুড়া বিআরটি থেকে 2 বছর ট্যাক্স টোকেন রেডি আছে। সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই বাইকটি চালাতে পারবেন। ডিজিটাল নাম্বার প্লেট, স্মার্ট কার্ড সব কিছুই রেডি। গাড়ি নেবেন আর চালাবেন আপনারা, কোনো সমস্যা নেই। একদম ভালো মানের বাইক বন্ধুরা। আর এদিক থেকে দেখা যাচ্ছে বাইকটির ইঞ্জিন কোয়ালিটি পারফরমেন্স দেখুন, অনেক ভালো, অনেক সুন্দর রয়েছে। দেখুন সাইলেন্সের কন্ডিশন কিন্তু বন্ধুরা একদম ফ্রেশ। বন্ধুরা এখন বলবো কত কিলো রান হয়েছে বাইকটি। বাইকটি রান হয়েছে বন্ধুরা 1608 কিলোমিটার। এখন বন্ধুরা দেখা হচ্ছে বাইকের সাউন্ড কোয়ালিটি এবং পারফরমেন্স। বন্ধুরা বাইকের স্মুথ সাউন্ড শুনুন। তো বন্ধুরা এখন বলবো হচ্ছে বাইকটির প্রাইসের কথা। তো বন্ধুরা এই বাইকটি ফিক্সড প্রাইস আমি আপনাদেরকে বলে দেবো। বন্ধুরা এই বাইকটির ফিক্সড প্রাইস আমি আপনাদেরকে বলে দিচ্ছি, বাইকটির ফিক্সড প্রাইস 1,45,000 টাকা। বন্ধুরা এটি ফিক্সড প্রাইস, আলামিন ব্লগসের নাম বললে হালকা কিছু সম্মানই পাবেন। ফিক্সড প্রাইস হচ্ছে 1,45,000 টাকা, আলামিন ব্লগসের নাম বললে হালকা কিছু সম্মানই পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আলামিন ব্লগস বেশি বেশি দেখবেন। আজ এই পর্যন্তই দেখা হবে, অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন। সবাই আসসালামু আলাইকুম। Sir.